بسم الله الرحمن الرحيم. كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال باك جل جلاله عم نواله امد الشقل كما افقرن جنه الفردوس امد الجنه منزور كرن جہنم تھے کہ جہنم جہنمِ شکل راستہ تھے کہ اللہ پاک آمدر حفاظت کریں اللہ تعالیٰ آمدر کامل اصلاح کرے دین زندگی آمدر شکل کے نصیب کرے رسول پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم صحابہ اکرام رضی اللہ تعالیٰ عنہ کے دن رات والا زندگی تعلیم تربیت کرتے تھکن اعتعت والا زندگی আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলার তৌফিক হয় আল্লাহর সন্তুষ্টি তালাশ এর সর্বদা এই চেষ্টা এ ফির এ মেহনত এই জিন্দগি নসিব হয় যে কুরআন পাক আল্লাহ পাক জলালুবুলসঞেম আয়াতি যা পাক কোরআনের আয়াত সমূহ সমুহ সাহাবাম কসুল পাক সাহ্লা শুনাইতে থাকতেন یتلو علیہ مر بیکھا مفسرین دویفہ بھی کرسن ایک تہولو قرآن پاکر بشد تلاوات صحابہ اکرام کے شکھے دیتن اور ایک تہولو جو یتلو علیہ منی اللہ پاکر نکوٹھے کے دیتا آشتو وہیر مدوں میں جا کے سو آشتو سیٹا رسول پاک صلی اللہ علیہ وسلم صحابہ اکرام کے سنوے دیتن یہ ارتی یتلو علیہ مر ار ارتو درائے تبلیغ آیات الہیہ আল্লাপাকের যে আয়াত নাজিল হইত সে আয়াতগুলো রসুল পাকসল্লা আলী আসাল্লাম তখন তখনই সমস্ত সাহাবা একরাম রাজিউল্লাহ তালন যারা তখন উপস্থিত থাকতেন তাদেরকে সেটা শুনিয়ে দিতেন সাহাবিদের থেকে ফের সাহাবিরা জানতে থাকতেন শুনতে থাকতেন এতে বোঝা যায় যে কোরআনে করিমের আয়াতের তেলাওয়াত এর দ্বারাও রুহের ফায়দা হয় نفسر اصلاح ہے قلب نور پیدا ہے قرآن کریم ارتلاوت قرار درا قرآن پاک ارتلاوت سنر درا اللہ پاک قرآن کریم محبت عظمت در خوب نصیب کرین قرآن پاک ارتلاوت اللہ در توفیق دین تو قرآنِ کریم ارز مزامین ار بھی تو ار بیان آخرتر بیان اللہ آخرات بانہ بیان نیا اللہ پاکر حکوم احکام اللہ پاکر ذکیر ذکر تھا یہ سب کسی قرآن پاکر مدد موجود اور قرآن تو منہ سارا جہان سب جی کرو کنو کلام مدد ہے تو آسر نائی قرآن پاکر مدد جو جی پوریم آسر اللہ پاک رکھ سن اللہ کالام مدے بیشی تاثیر تاسیر بیشی تاثیر تو آیا یہ آیا قورنیہ یہاں قرآن پاک سونار داراؤ صحابہ اکرام رضی اللہ عمیر مدے اللہ پاکر محبت پیدا ہوئی تو خشیت الہی اللہ اللہ پیدا ہوئی تو اللہ پاکر احکام منار فکر تر مدے پیدا ہوئی تو আল্লাহ পাকের জিকির তৌফিক হইত নিজের আমুল আখলাকের ইসলায় ফিকির নসিব হইত কোরআনে করিম এসা কিতাব যে পুরা জিন্দগিকে প্রকম্পিত করে পুরা জিন্দগির প্রতিটি শাখাকে ভীষণভাবে প্রভাবিত করে হ্যাঁ আল্লাহ তালা কোরআনে পাকের কামেল নূর আমাদের সকলকে নসিব করেন আমরা পড়াশোনা করি পড়ি এবং পড়াই تو اونکری مزاجی رکم ہوئے رکم گی سے گیے قرآن کریم ترجمہ شیخا قورنے کریمر ار ارتھ گلو سکھا تو سان نزول سکھا سی کی یاد کرا كہ قرآن کریم تھے کہ ہدایت نوا قرآن پاک تھے کہ نور حاصل کرا قرآن پاک تھے کہ اللہ پاکر پیغامات آللہ ہما كی بولیں ہمارٹ کی چان سیٹا جانا এবং সেই বিষয়ের উপরে নজর দেওয়া সেটাকে জিন্দিগিতে আনা এরকম ফিকির এবং বুঝ আমাদের অনেকের মধ্যে অনেক বেশি কম আল্লাহ তালা এই ভুল থেকে আমাদেরকে মুক্তি দান করেন হ্যাঁ ইয়াতলু আলিহিম আয়াতিহি সাহাব রাম রাজি আল্লাহ তালুমের যখন হাবাসাতে হিজরত হলো তো ওখানে সে শুনতে চাইছিলেন যে تم نبرپر جو قرآن نازل ہوئے کسو ہو دیکھی تو ایک صحابی شکھانے کچھ قرآن کریم تھی شنا تو قرآن پاک تلا چنی بادشاہ جیسی چکر پانی دھر رکھتے پہ اجورے کاندے تھے قرآن کریم محنت بان کر سمی ما اون رسولم تفیظ مدمے মিম্মা আরফু হ্যাঁ এই থেকে বোঝা যায় যে নাজাসি সেদিন কী কান্না কানছিলেন অঝুরে কান্দে থাকছেন কোরআনে পাকের তেলাবাত শুনে তো কোরআনে কারিমের যদি কোনো সাহেব দিল মানুষ করে হ্যাঁ না দিলওয়ালা মানুষ কোরআনে পাকের তেলাবাত করে তো দিলকে দেয় সুন্না হজরত মালানা শাহ আবরারুল হস রহমতুল্লা আল এর আল্লাহ পাক বহুত বুলুন করেন হজরতের কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন হজরতের পিছনে বিভিন্ন জায়গায় নামাজ পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ তো কোরআনে করিমের তেলাওয়াত যখন করতেন আল্লাহ একবার আল্লাহ একবার কি যে আসর ছিল আল্লাহ আল্লাহ কি বিস্ময় করো তাসির ছিল হজরতের তেলাওয়াতের মধ্যে জিন্দিগিতে

তাহলে সে পাহাড় ধুসে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় হ শ্যাম্মা তো কোরআনে করিম এসা যে শান এর তেলাওয়াত যে এত বেশি মোয়াজের এত প্রচণ্ড প্রভাব সৃষ্টিকারী তো এই সকল আকাবিরের তেলাওয়াত থেকে সেটা কিছুটা আজ করা গেছিলো হজরত মৌলা সালদিন সাহেব রহমাল্লাকে দেখছি কোরআানে করিম তেলাওয়াত করতেন কানতে থাকতেন তো মহিউসূন্য হজরত মালানা ইয়ে সিলেটের হজরত মানা আকবর আলী সাহেব রহমতুল্লা আলীকে দেখছিলাম যে নামাজে কোরআনে করিম তেলাওয়াত করতেন আর কীভাবে কানতে থাকতেন তো এরকম কোরআনে করিমের তেলাওয়াতের দ্বারা তো অনেকেরই তেলাওয়াতের দ্বারা দিল প্রচণ্ডভাবে এরকম প্রভাবিত হয়েছিল কিন্তু আমার জীবনে সবচেয়ে যার তেলাওয়ার দিলকে বেশি প্রভাবিত করছে তিনি মহিউসুল্লাহ মৌলানা শাহ আবরার রহসা রহমতুল্লাহ আলী এবং হযরত মহিউসুল্না রহমতুল্লাহ আলহের এক একমাত্র ছেলে ছিল একটি ছেলে তো ছেলের বয়স ছিল তখন মনে হয় সতেরো বছর হ্যাঁ সরে বেকা পড়তেন ওই হজরতের সাহেবজাদা তো ওনার ইন্তকাল হয়ে গেছে তো হজরত মহিউ কত না সেদিন কষ্ট হয়েছিল একমাত্র ছেলে আর কোনো ছেলে নাই একটাই মেয়ে সে মেয়েকে বিয়ে দিয়েছেন যে হাকিম কালিমুল্লা সাহেবের কাছে আর এই একটা মাত্র ছেলে ছিল তো তার ইন্তকাল হয়ে গেছিল তো সেখানে তাজিয়তের জন্য হজরতকে সান্ত্বনা দেওয়ার জন্য তাজিয়তের সুন্নতের জন্য সেখানে গিয়েছিলেন হজরত মাওনা শাহ মোহাম্মদ আহমদ সাহবিল্লাহ আবাদুর রহমতুল্লাহ আলি আল্লাহ আল্লাহ সেই মানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলহের সেই বয়ান আমি আমার কে জন্য পাঠাইছিল তো সেটা আমি শুনছিলাম আল্লাহ একবার সে কোরআনে পাকের কী তেলাওয়াত ভাই ভাঙ্গা ভাঙ্গা আওয়াজে হজরতের তেলাওয়াত আল্লাহ একবার এত আশ্চর্যজনক তেলাওয়াত আল্লাহ তালামদি হ্যাঁ তো আস সত্যি যে কোরআনে এর তেলাওয়াতের দ্বারা কোরআনে পাক তেলাওয়াত শোনার দ্বারা অন্তর ভীষণভাবে প্রভাবিত হয় তো রসুল পাকসল্লাহ তুল্লাহ আলিয়াল্লাম এক তো সাহাবাইকরাম রসিউল্লাহ তালীমীর সামনে নিজেই কোরআন তেলাওয়াত করতেন এই বড় আউলিয়া বুজর্গান দিন তাদের তেলাওয়াত শুইনা যখন দিল এত মুক্তির হয় আল্লাহ আল্লাহ স্বয়ং রসুল পাকসলআলাম এর তেলাওয়াতে কি তাসির হয়তো সাহাবা একরামের করবে এক সাহাবীর তেলাওয়াত শুনে বাদশাহরকম অঝরে কানতে থাকলেন তখনও তিনি তো ইসলাম কবুল করেন নেই তো তার অন্তরকে সে কোরআনের তেলাওয়াত এত ভীষণভাবে প্রভাবিত করল। সেই রসুল পাক সাল আলী সাল্লামের জবানের মুবারকে যখন সাহাবাহকরাম তেলাওয়াত শুনতেন তখন হাল হতো তো আল্লাহ পাক জানে আল্লাহ আকবর আল্লাহ আকবর সিদ্দিক আকবর রাজিউল্লা তাল্লাহন যে ইসলামের প্রথম যুগে মক্কা মোকার যখন ঘরে বসে তেলাওয়াত করতেন যে লোক আশ্রয় দিছিলেন তো তার ঘরে বসে তেলাওয়াত করতেন তো পাশ থেকে রাস্তা দিয়ে মানুষ যাইতে থাকতো তেলাওয়াত শুনতে থাকতো তো তারা ওই বাড়ির মালিককে অভিযোগ করছে যে এই লোকের তেলাওয়াত বন্ধ করো তার তেলাওয়াত আমাদের সকলকে এমনভাবে প্রভাবিত করে যে সব শেষে তার ধর্ম কবুল করতে বাধ্য হবে এই লোকের তেলাওয়াত বন্ধ করো তো শুধু তেলাওয়াতই এত মোয়াসের তাহলে ইয়াতু আলিম আয়াতির অর্থ এবং মর্ম কী দাঁড়ায় ভাইরা হ্যাঁ না রসুল পাক সাল আলী আসসালাম তেলাওয়াত করতেন সেই তেলাওয়াতের থেকে কি পরিমাণ নূর হাসিল হতো কি তাসির অর্জন হইতো দিল কতটা আল্লাহর মহব্বতে বেচায়ন হইত দিল কতটা আল্লাহ প্রকম্পিত হইত দিল কতটা আখেরাতের জিন্দিগির তৈরির জন্য বেচায়ন হইত এই জন্য ভিতরে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষাদান সেটাও আছে আর তাবলিগে আয়াত এলাহিয়া আল্লাহ পাকের সব কথা এবং পয়বাম পৌঁছা দেওয়া সেই বিষয়টাও ইয়াতলু আলহিমের ভিতরে নিশ্চিত মজুদ আছে دوٹے ایک ہنے ادیس ہاں پھر جناب ویعلمہم الكتاب والحکمت اب رسول پاک صلی اللہ علیہ وسلم اور نیزے قرآن پاکر عورتو مرمو اگلو صحابہ اکرام کے سکھا دیتے ہیں جیتا کہ یوالیمہم الكتاب بول سن ہاں. والحکمتہ ایبان قرآن پاکر مدی جسے کل حکم آکام ارسے সেগুলো জিন্দিগিতে পূর্ণাঙ্গভাবে প্রয়োগ করা বাস্তবায়িত করা প্রতিফলিত করার তাম তাফসিলি তরিকা নিয়ম পদ্ধতি সেগুলো রসুল পাকসল্লা সাল্লাম বাতলাইতেন নিজের কথার দ্বারা নিজের কাজের দ্বারা হ্যাঁ তো সেটাকে আল্লাহ পাক এখানে বলছেন হেকমত یعلمہم الكتاب والحکمت رسول پاک صلی اللہ علیہ وسلم زندگی شبس کسوی حکمت پروتیٹی سنت حکمت پروتیٹی قطع حکمت تار پروتیٹی سیکریتی حکمت تار آواز حکمت تار نیرو بتاو حکمت شب ٹائی حکمت پورا ٹکا اللہ پاک حکمت بول سن یہ اتیل حکمت میں یہ اشراہ ہو اللہ پاک جلال جلال و امن والو جاکے چاند তো হেকমত দান করেন সেখানে হেকমত আরও ব্যাপক অর্থে যে আল্লাহ পাক যাকে চান তাকে আসমান এলেম দান করেন যার মধ্যে কোরআনে পাকের এলম মজুদ এলম সামিল এবং রসুল্ল পাক সাল আলমের জিন্দিগির তালিম তরবত শিক্ষা দীক্ষা দিনের বুঝ সবটা ওই হেকমতের মধ্যে সামিল বারহাল এরপরে বলছেন বাই কি হিম হ্যাঁ যে রসুল পাক সল্লা তালি আসলাম সাহাবাই করাম রজিউল্লাহ তালনুমের তাসকিয়া করতেন তাস্কিয়ার কী অর্থ যে আল্লাহ পাক পছন্দের জিন্দগি বানানো এবং অপছন্দনীয় সব কিছু থেকে নিজেকে মুক্ত করা তো এই যে এসলা এবং তস্কিয়া এটা রসুল পাক সল্লা আলী আসাল্লাম করতেন আর সাহাব করাম রজি আল্লাহ তালনু সেটাকে গ্রহণ করতেন এজন্য সব সময় আমাদের মধ্যে এই রং থাকা চাই যে আসমানি এল মিখি পাক রসুল্লাহ পাকসল্লা সালামের সুন্না তালিম তরবিয়ত মোতাবেক জিন্দগি বানাই আর যে সকল বিষয়াদি আল্লাহ পাকের সন্তুষ্টি সেগুলোকে গ্রহণ করি যেগুলো আল্লাহকে নারাজ করে সেগুলো থেকে নিজেদেরকে বিরত থাকার জন্য যুদ্ধরত থাকি হামেশা লিপ্ত থাকি হ্যাঁ যে রসুল আলী তালীলাম বলছেন যে তোমার সবচেয়ে বড় দুশ্মন তো তোমার ভিতরে আর সেটা হলো তোমার নফস। নভস হলো শয়তানের চেয়েও বড় দুশ্মন কোরআন শরীফে শয়তানকে আল্লাহ পাক আদুবু মুবিন বলছেন যে ভয়ঙ্কর দুশ্মন সুস্পষ্ট দুশ্মন তো শয়তানের ধোকা থেকে চক্রান্ত থেকে প্রতারণা থেকে বাঁচাও আমাদের জন্য জরুরি যেখানে এই শরীয়ত বিরোধী কার্যকলাপের প্রতি মন ধাবিত হয় বুঝতে হবে যে এখানে এটা শয়তানের কোন চক্রান্ত বা নফসের চক্রান্ত তো শয়তান ও দুশমন দুই দুশমন থেকেই নিজেকে রক্ষা করার দিন চেষ্টা করতে হবে এজন্য বিষয়টাকে খাজা আজরুল হাসান মরজিবুর রহমতুল্লি এইভাবে বয়ান করছেন হায় শর জপ্তে শক রাত কাশ দিল মুচকো মায় ও দিলক কী হয়ে হ্যাঁ মন আমাকে গুনার দিকে টানে গারুল্লার দিকে টানে আরাম কাজের দিকে টানে নাফর মানের দিকে টানে কিন্তু আমি চেষ্টা করি যে আমি আমার মাওলার দিকে থাকবো মাওলার সন্তুষ্টির পথে থাকবো এই যুদ্ধরত অবস্থা এটা হলো আমার জিন্দগি হায় শর জপ্তে শওক দিন রাত কাশগাস দিন রাত এই সংঘর্ষ চলতে থাকে যুদ্ধ চলতে থাকে হ্যাঁ ای بھابی زندگی کٹانو ایک موم دائت اور رسول پاک صلو اللہ تعالی علی وسلم تمہارا اللہ پاکر پسند بندہ ہوئی تی بار ہوتے اللہ رولی ہوئی تی بار نا اللہ پاکر مقرب بندہ ہوئی مکر بار ہوتے ایمان ای کامل والا تمہیں بار پا تو تمہارا নিজের খেয়াল খুশি জজবা রুচি সব কিছুকে নিজের তাম খায় আমার তালিম তরবত আমার আনিত শরীয়তের বিলকুল অধীন না বানাবে হ্যাঁ তো খোলাসা তো এই হলো যে সর্ব হালতে আল্লাহ পাকের মর্জির উপরে চলা রসুল পাকসল্লাহ তালাহ আলী ও সাল্লামের তালিমের উপরে চলা শিক্ষার উপরে চলা শরীয়তে পাকের এই পুরো বিষয়টাকে সংক্ষেপে ওলামায়দিন মহাদিস মুফাসির বলেন এমতামের অস্তেন যে সকল বিষয় আল্লাহ পাকের আদেশ সেগুলোকে মানা যেগুলো নিষিদ্ধ বিষয় সেগুলো থেকে বিরত থাকা বসে এই ইমতাল আর ইতেনাব এর মধ্যে বন্দার পুরো জিন্দিগির পূর্ণ কাময়াবি নিহিত এমতসাল আর ইশতনাব যারা নসিব হয়ে গেছে সেই বন্দা নিঃসন্দেহে কাময়াব হয়ে গেছে আর সেই বিষয়টাকে কোরআন কারিমে মোহানবুল আলমিন এই ভাষায় বলছেন যে এই এইমানওয়ালারা তোমরা তো আল্লাহকে ভয় করার মতো ভয় করো কি রকম কথা এটা ভয় করা ফের ভয় করার মতো ভয় করা তাও আল্লাহ এর পক্ষ থেকে বলা হচ্ছে ইয়া ইউ হল্লা দিনা কাফের মুর্শেক যারা তো তারা তো কাফের মুর্শেক ওরা তো কথাই শোনে না কিন্তু হে ইমানওয়ালারা তোমরা তো আল্লাহকে মানো আল্লাহকে মোহব্বত করো আল্লাহকে বিশ্বাস করো তো তোমরা যখন আল্লাহকে মানো তো তোমরা আল্লাহকে পুরাপুরি ভয় করো হাক্কাতি তো আল্লাহ তালা এই নহমত এই দৌলত আমাদের সকলকে নসীব করে দেন দুনিয়ার যেখানেই থাকে হামেশা যেন আল্লাহকে ভয় করতে থাকি। আর সে ভয় করার হাসেল হলোই সে ভয় করার পদ্ধতি হলই যে ভাই এমতসাল আওয়ামের ইজতেনাহি যে সকল আদেশ আছে আল্লাহ সেগুলোকে মানবো আর যেগুলো নিষিদ্ধ বিষয় সেগুলো থেকে বিরত থাকবো এই দুই জিনিস হাসিল হইলে তখন বোঝা গেল আল্লাহর ভয় আমার মধ্যে হাসিল হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সেই দৌলত্ন করেন এর জন্য চেষ্টা ফিকির মোজাহাদা অব্যাহত রাখা জরুরি হ্যাঁ গাছের বীজ লাগায় মানুষ কাঁঠালের বীজ লাগায় তালের বীজ লাগায় আমের বীজ লাগায় সেদিনই কিন্তু গাছ গাছ হয়ে যায় না সেদিনই ফল ধরে না বীজ থেকে আস্তে আস্তে গাছ হয় ফের বড় হয় ডালা ডালপালা হয় ফের ফল হয় ফুল হয় সব কিছু হয় তো বন্ধ যখন চেষ্টা করতে থাকে আল্লাহ পাকের মদত আসতে থাকে যেখানেই বন্ধ হিম্মত করে সেখানে আল্লাহ পাকের মদত পৌঁছে তো চেষ্টা তিজ চালু থাকলে মেহনত চালু থাকলে পাকের رحمت تو آجتے تھک بھی مہربانی نازل ہوتے تھک بھی اللہ پاک سے مہربانی برکتوی کامیاب زندگی نصیب ہوئے جب وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ خبردار تمرا مربنا اللہ پاکر پورن پوری پورن انہوں کو تو بندہ نہ ہوئے একদম পূর্ণাঙ্গ আল্লাহ আল্লাপের আনুগত্যশীল জিন্দিগি নিয়ে ফের তোমরা মরবা এ আল্লাহ পাক কী বললেন যে আমার কাছে আসবা এইভাবে আসবা যে একদম পুরা পুরি আমার সন্তুষ্টির জিন্দগি সাথে নিয়ে আসবা হ্যাঁ অন্তর ভয় বলা হয় পুরা জিন্দিগির প্রতিটি বিষয় এবং প্রতিটি শাখা আল্লাহ পাকের সন্তুষ্টির মোতাবেক হয় এইভাবে ইসলামী জিন্দিগি নিয়ে আল্লাপের এতাহ এবং ইনকিয়াদের জিন্দগি নিয়ে ফের اللہ پاکست کر رسول پاک صلی اللہ اللہ علیہ وسلم بولس جو جی جکم تمہارگی بانے سکم مت آسبنا کما تاہیا যেভাবে তুমি তোমার জিন্দগি বানাবে সেরকম সেই হালতের উপরে সেই রঙের উপরে তোমার মৃত্যু আসবে আল্লাহ পাক বলতেছেন কামিল ইসলামী জিন্দি কামিল এনকিয়াদ এত জিন্দিগি সারা মরবানা তাহলে এর অর্থ কি দাঁড়াইলো পুরা জিন্দগি এরকম বানাও যে সর্বক্ষণ এনকিয়াদ এতাতে এলাহিয়ার এহে রাখো সব সময় আল্লাহ হুকুম মোতাবেক চলা আল্লাহ পাকের হুকুমের বাইরে কোনোভাবেই না যাওয়া এই অবস্থা যদি আমাদের মধ্যে মজুদ থাকে মজবুত থাকে এটা পাকা পাকাপুক্ত থাকে ইনশাআল্লাহ ওই হাদিসের আলোকে এইভাবেই মৌতনসীব হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সেরকম হায়াত মৌত আমাদের সকলের জন্য মঞ্জুর করেন হ্যাঁ তো এক হাদিসের রসুল পাক সাল আলী বলছেন যে অন্তর যখন অন্তরে যখন নূর আসে তো তার অন্তরটা বড় হয়ে যায় তো আমরা সকলেই চাই যে অন্তর আমাদের নূরওয়ালা হয়ে যাক আমাদের মধ্যে কেউ এরকম নাই যে এটা বলবে যে না আমার অন্তর লানতওয়ালা হোক আমার অন্তর অন্ধকারওয়ালা হোক না ওজুবুল্লাহ তালামিন জাহালেদ কারো এরকম কোনো খেয়াল হইতে পারে না ভিতরে তো প্রত্যেকেরই আমাদের আর্য আমাদের কামনা বাসনা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের দিলের বিলকুল চাহাদ যে আমাদের অন্তর একদম পুরা নূরওয়ালা হয় আর রসুল বাগ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন অন্তর নূরওয়ালা হলে তো মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ নূরওয়ালা হয় সর্ব অঙ্গ নূরওয়ালা অন্তর নূরওয়ালা সর্ব অঙ্গ নূরওয়ালা হওয়া মানে পুরা জিন্দগি নূরওয়ালা পুরা জিন্দগি নূরওয়ালা হওয়ার মানে হলো পূর্ণ ইসলাম ইসলামের ইসলাম ওয়ালা জিন্দগি এতাতওয়ালা জিন্দগি ইনকিয়াদা জিন্দগি নসিব হওয়া এতে পরিষ্কার হয় যে দিলকে দিল বানানো চাই দিলকে ওয়ালা বানানোর এহেমাম করা চাই সর্বদা হ্যাঁ তো এক বুজুর্গ বলছেন থা থাকে আপ আয়েগে দিল নেহেমাম কে বস হে আল্লাহ আমি শুনলাম যে এই হৃদয়ে আপনি আসন নিতে চান আপনি আমার অন্তরে জালুয়া ঢালতে চান যখন থেকে এই কথা শুনছি তখন থেকে দিন আমি ব্যস্ত আমার দিলকে আপনার পছন্দ মোতাবেক সাজানোর জন্য اللہ ودر پر حامر شایق عارف بلّہ مولانا حکیم محمد اختر صاحب رحمت اللہ علیہ بولن جے داغ حسرت سے دل سجائے ہیں تب کہیں جا کے ان کو پائے ہیں آگے گناہ تھے کہ باچار میں کہ آغات, آغات دو اللہ جنو سی تو پھر پریو مولا کے ہمیں پائے گی سی تب کہیں جا کے ان کو پائے ہیں ان حسینوں سے دل بچانے میں ہم نے غم بھی بڑے اٹھائے ہیں اے سندر چھلے پلے جا در چہرہ کو شنیو اے ایو ناری تادر تھے کہ نجر دل کے حفاظ حفاظت اور اما کے بڑو بس کوشٹ شکر کرتے ہوئے ہاں ان حسینوں سے دل بچانے میں ہم نے غم بھی بڑے اٹھائے ہیں منزل قرب یوں نہیں ملتی زخم حسرت ہزار کھائے ہیں <laughs> 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 اللہ باقی نئی کٹر مجل ایمنی پا جائے نا اللہ آللہ مقرب بندہ باندھا ایمنی نا منوش سے انک کش سیار کرتے انک زخم اتر ہوئے بہت زخم بہت آگات اور آگات এই অন্তরে সহ্য করতে হয় যতবার নজর হেফাজ নজর করার সুযোগ হয় কিন্তু কষ্ট করে বন্দা নজর হেফাজত করে কত না কষ্ট হয় কিন্তু যত বেশি কষ্ট হয় তত বেশি আল্লাহ বা খুশি হন বান্দা আমাকে খুশি করার জন্য কত কষ্ট করতেছে এত বেশি উচ্চতর নৈকট্য পাক তাকে দান করেন এত বেশি মোকার্রাব সে পাকের হয় তত কষ্ট করে মুজাহাদা করে তত বেশি আল্লাপাকের আল্লাহ পাক তাকে বানান হ্যাঁ তুই হাফিল সদর যখন অন্তরে আল্লাহ পাক নূর ঢালেন তো সে তার অন্তর বড় হয়ে যায় হ্যাঁ তো অন্তরে নূর ঢালেন ভাই এখানে এই নূর যেটা এটা কি সে আরিফিন মশায়কে তৈরি কর নিজেদের ভাষায় সেটাকে আল্লুক মা আল্লাহ বলেন বা নিস্পত মা আল্লাহ তা মা আল্লাহ হ্যাঁ এ খাস নূর এমনি একটু হলো ইমান আনলে এক নূর পয়দা হয় তো আল্লাহ পাক বলছেন যে ইমান আনলে তো সেই বান্দাদেরকে আমি নূরই নূরের দিকে নিয়ে যাই কোনো অন্ধকার তার মধ্যে থাকে না তো সেটা তো তালুক মহাল্লার মর্তবা কামেল মোমের মর্তবা সেটা ত মাল্লার মহাল্লার মর্তবা এ হাদিসে পাক সেটাকে নূর বলা হয়েছে ইমাম শাহ উল্লাহ দিল রহমতুল্লাহ বলেন যে আরেফিন বা মাসায়কে তরিক যে বিষয়কে তাল্লুক মা আল্লাহ বলেন নিস্পত মা বলেন হাদিসে পাকে কোরআনে পাকে সেটাকে কোথাও সাকিনা বলা হয়েছে কোথাও নূর বলা হয়েছে কোথাও সরে সদর বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ তো সাহাব একরাম বলছেন যে আর রসুল্লাহ রসুল্লাহ আলুসাল্লাম অন্তরে যখন নূর আসে অন্তর বড় হয়ে যায় বিশাল বড় হয়ে যায় প্রশস্ত হয়ে যায় তো কোনো আলামত লক্ষণ কি তার মধ্যে চিহ্ন কি তার মধ্যে ফুটে উঠে বললেন যে হ্যাঁ সেটা হলো اتجا فی اندار الگرور دھو کر دنیا تھے کہ تار سے الگ ہوئے جائے اور تات حرام راستہ تھے کسی وروت ہوئے جائے جنا جان دے دی میں نے ان کے نام پر عشق نے سوچا نہ کچھ انجام پر جی وہ تھے اللہ ناراض کون بھی سے دیکھیں ہم جابونا اللہ عمدے کسی ہی مد و تحفیق دان اتجا فی اندار والعنابت النابتلا دار الخلود আমি তো মাওলার কাছে যাব মাওলার পছন্দের জিন্দগি আমি বানাবো সেরকম জিন্দগি রাখবো হ্যাঁ মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য তার প্রস্তুতিতে সে ব্যস্ত থাকে এই তিন আলামত যার মধ্যে প্রকাশ পায় ফুটে উঠে বুঝতে হবে যে এই বন্ধা নিঃসন্দেহে তার অন্তর নূরওয়ালা এবং বিশাল বড় অন্তর সাত আসমান জমিন থেকে বড় তার অন্তর হ্যাঁ এই আমাদের বুজুরগান দিন এই তিন আলামত যার মধ্যে দেখেন তো তাকে আল্লাহ হিসাবে মনে করেন কিছু লোক আছে বিশেষ করে আরব দেশে এইরকম কিছু লোক আছে তাদের অনুসারীও কিছু লোক আছে যারা কাউকে বলি বললে অসন্তুষ্ট হয় যে সে বলি তুমি জানো কেমনে আর এবার আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে নূরওয়ালা অন্তর যদি হয় তো তার মধ্যে তিন আলামত ফুটে ওঠে তো মিনি না খায়রা রসুল আলু ইসলাম বলছেন মোমেনদের সম্পর্কে তোমরা নেক ধারণা রাখো তো যখন এমনিতেই হার মোমেনের সম্পর্কে নেক ধারণা রাখতে হবে যখন তার মধ্যে বড় বড় এই তিন মহান বৈশিষ্ট্যপূর্ণ আলামত ফুটে উঠবে তখন তার প্রতি ধারণা কত বড় রাখতে হবে হ্যাঁ তো সে যে আল্লাহ পাক রি আমাদেরকে মনে করতে হবে আল্লাহ পাক জ্লে জল আলু আমাদের আমাদেরকে হিম্মত দেন মুজাহাদার তৌফিক দেন আউলিয় সিদ্দিকের মর্তবা আমাদের সকল সকলকে নসিব করেন আমাদের ঘরওয়ালা আমাদের সন্তান আদি আমাদের সকল আপনজন জন সকল সকলকে নসিব করেন গায়রুল্লাহর গুনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা দিনরাত মুজাহাদায় মশগুল থাকার সৌভাগ্য মর্তবা আমাদের সকল সকলকে নসিব করেন আখর দাওয়ান সল্লাহ নবীজুল করিম হ্যাঁ ভাই মক্কা মুকরমায় মসজিদুল হরামের নিকটবর্তী হোটেল মা জিয়াফা মা আসির আর জিয়াফা কক্ষ নম্বর পাঁচশো দুই থেকে আলহামদুলিল্লাহ আজকের এদিনই কথা বলার তৌফিক হলো আল্লাপা কবুল করেন হজরতলহ দামাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে দামাদ দামাকাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য জন্য মুফতি শহীদ ইসাল্লাম শাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর